আমার অনেক চাষি বন্ধুরা বর্তমানে বেগুন চাষ শুরু করেছেন। কেউ কেউ ভাঙর, কেউ কেউ মুক্তকাশি, কেউ কেউ কালো ভাঙর, কেউ কেউ কিন্তু নানান জাতের কিন্তু বেগুন চাষ করেছেন। গাছগুলির বয়স 20 দিন 25 দিন, আবার কারোর কারোর গাছগুলির বয়স 30 দিনের বেশি হয়ে গেছে। কিন্তু গাছগুলির অতিরিক্ত গতি করাতে পারছেন না, গাছগুলিতে ফুল ফল আনতে পারছেন না। রাসায়নিক সার, আপনারা জানেন বেগুন গাছে প্রথম অবস্থায় অতিরিক্ত রাসায়নিক সার দিলে গাছের ক্ষতি হয়। তাহলে এমন একটা রাসায়নিক সার রয়েছে যেটা কম পরিমাণে গাছের গোড়ায় দেবো কিন্তু গাছের অতিরিক্ত হারে ক্ষতি হবে, সেটা নিয়ে আজকের মাত্র 1.5 মিনিটের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম, তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। বন্ধু, যে কথা বলছিলাম, বর্তমানে ছোটো বেগুন গাছের অতিরিক্ত হারে গতি বৃদ্ধি করার জন্য, গাছগুলিতে তাড়াতাড়ি ফুল ফল আনার জন্য বাজার থেকে আপনাকে 2টি রাসায়নিক সার ক্রয় করতে হবে। 1 নম্বরে ক্রয় করবেন পরশে 10-26 রাসায়নিক সার, আর 2 নম্বরে ক্রয় করতে হবে, অবশ্যই আমি বারেবার রিকমেন্ড করে থাকি চাষিদের, RCF-এর, হ্যাঁ বন্ধু, RCF-এর DAP। এই DAP এবং সেই সঙ্গে সঙ্গে রাসায়নিক সার হিসেবে আমি চাষিদের বারেবার রিকমেন্ড করে থাকি বন্ধু পরশে 10-26। এই দুটো একসাথে মিশ্রিত করে আপনি যদি বেগুন গাছের গোড়ায় দিতে পারেন, 10 কাঠা জমিতে মিনিমাম 3 কেজি 3 কেজি 6 কেজি দেবেন, তাতে দেখতে পাবেন আপনার বেগুন গাছে খুব দ্রুত গাছে গতি দিয়ে গাছে ফুল ফল আসবে। অবশ্যই রাসায়নিক সারের পরিমাণ 10 কাঠা জমিতে 6 কেজির বেশি ব্যবহার করবেন না, এবং গোড়া থেকে অনেকটা দুধ দিয়ে প্রয়োগ করবেন। গাছের গোড়ায় শেকড়ের মাত্রা কম থাকলে সেখানে শেকড় ছাড়া ওষুধ, যে কোনো ওষুধ স্প্রে করবেন। শেকড়ের মাত্রাকে আগে গাছের গোড়ায় গাছ বাড়িয়ে নেবেন, তার পরবর্তীতে রাসায়নিক সার দেবেন, সেটা বেশি পরিমাণে কাজ করবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।